শিক্ষা শান্তি প্রগতির দ্বারক ও বাহক বাংলাদেশ ছাত্রলীগের 74তম প্রতিষ্ঠাবার্ষিকী বিয়ানীবাজারে কেক কাটা আনন্দ শোভাযাত্রা আলোচনা সভা সহ বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে পালন করে উপজেলা কলেজ এবং পৌর ছাত্রলীগের নেতাকর্মীরা বৃহস্পতিবার সকালে ভিন্ন ভিন্ন সময়ে বিয়ানীবাজার সরকারি কলেজ থেকে পৃথক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে ছাত্রলীগের জামাল গ্রুপ, মূলধারা ছাত্রলীগ, রিভার বেল্ট, পাবেল গ্রুপ, জয় বাংলা গ্রুপ শোভাযাত্রায় ছাত্রলীগের উপজেলা কলেজ এবং পৌর শাখার বিপুল সংখ্যক নেতাকর্মীকে অংশ নিতে দেখা যায়। উজ্জীবিত নেতাকর্মীরা প্রতিষ্ঠাবার্ষিকীর এই দিনে ছাত্রলীগের কমিটি গঠনের জোরালো দাবি জানান। আমাদের সমস্ত ছাত্রলীগের পক্ষ থেকে আমাদের জোরালো দাবি, আমরা অনতিবিলম্বে এই কমিটির খরা কেটিয়ে বিয়ানীবাজার ছাত্রলীগ তার পরিচয় চায়। ছাত্রলীগের উৎসব মুখর পরিবেশে আনন্দ র্যালি এবং কেক কর্তন হয়েছে। ছাত্রলীগ বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যে আজকে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। ছাত্র রাজনীতিকে গতিশীল করার লক্ষ্যে আমরা সর্বোচ্চ সবসময় মাঠ পর্যায়ের কর্মী থেকে শুরু করে সবসময় আমরা ইউনিয়ন পর্যায়ে আমরা ছাত্র রাজনীতিকে বেগবান করার জন্য কাজ করে যাব। আহ্বান জানাবো তরুণ প্রজন্মের কাছে যে আপনারা ছাত্রলীগের পতাকা তলে আসুন, আপনারা স্বাধীনতার পক্ষের দলের পক্ষে কাজ করে যান। এদিকে পৃথক অনুষ্ঠানে অভিভাবক সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের উপজেলা শাখার নেতৃবৃন্দদের নিয়ে কেক কাটেন ছাত্রলীগের নেতাকর্মীরা। পরে সেখানে সংক্ষিপ্ত সভায় বক্তব্য দেন তারা। দেশের ক্লান্তি লগ্নে ছাত্রলীগের দুঃসাহসিক নানা ভূমিকা তুলে ধরে নেতৃবৃন্দ আগামী দিনে ছাত্রলীগের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান। ছাত্রলীগ মানে শিক্ষা শান্তি প্রগতি, ছাত্রলীগ মানে আওয়ামী লীগ, ছাত্রলীগ মানে বাংলাদেশ, ছাত্রলীগ মানে বঙ্গবন্ধু, ছাত্রলীগ মানে লাল সবুজের পতাকা। এবং এই ধারাবাহিকতারে রক্ষা করার জন্য ছাত্রলীগের আজকে নবীনরা দলে দলে যোগ দিচ্ছে এবং আনন্দ উৎফুল্ল এই ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন হচ্ছে। আমি মনে করি তাদের আজকের দিনের শপথ হোক, আগামী দিনে বঙ্গবন্ধুর স্বপ্ন সোনার বাংলা কায়েমের লক্ষ্যে। লেখাপড়ার পাশাপাশি যারা ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ত আছে তারা যেন সব সময় আন্তরিকতার সহিত এবং সংগঠনের ইতিহাস ঐতিহ্য বুকে লালন করে এগিয়ে যেতে পারেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া সংগঠন, ওনার হাতেই প্রতিষ্ঠিত এই সংগঠনটি, যে সংগঠনটিতে আমরা অংশগ্রহণ করে যে সংগঠনটির সামান্য কর্মী হয়ে আমরা নিজেকে অত্যন্ত আনন্দিত এবং গর্বিত বোধ করি। এর আগে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী পালনের সূচনা করা হয়েছিল। আবু তাহের রাজু, এবিটিভি, বিয়ানীবাজার। নিউ ইয়র্কের ঐতিহ্যবাহী জ্যাকসন হাইটস বাংলাদেশি বিজনেস অ্যাসোসিয়েশন JBBA নির্বাচন 2022। প্রকৃত ব্যবসায়ীদের নিয়ে গঠিত গিয়াস তারিখ পরিষদ। জ্যাকসন হাইটসের ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণ ও সংগঠনের আরও উন্নয়নের স্বার্থে গিয়াস তারিখ পরিষদে আপনার মূল্যবান ভোট দিন। করোনা মহামারীতে বিপর্যস্ত ব্যবসায়ীদের ঘুরে দাঁড় করাতে গিয়াস তারিখ পরিষদের প্রচেষ্টা থাকবে সর্বোচ্চ। JBBA হয়ে উঠুক যুক্তরাষ্ট্রের মূলধারার শক্তিশালী সংগঠন।